সালানপুরে জিতপুর পঞ্চায়েতের সুজিত মোদক ও ভোলা সিং এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। সালানপুর ব্লকের অন্তর্গত জিতপুর পঞ্চায়েতের নেতাজি কলোনির সদস্য সুজিত মোদক ও সালানপুর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং এর উদ্যোগে এলাকার 200টি গরিব দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই পরিবারগুলো লকডাউন চলার ফলে অসুবিধার মধ্যে পড়ে আর তাদের এই অসুবিধার কথা জানতে পেরে সালানপুর ব্লক তৃণমূলের সম্পাদক ভোলা সিং ও সদস্য সুজিত মোদকের সালানপুর ব্লক সভাপতি বিদ্যুৎ মিশ্রের উপস্থিতিতে সেই দুস্থ পরিবারদের হাতে চাল ডাল আলু সহ রান্নার সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলী ও অজয় বাউরি, টাইমস বাংলা। ভিতরে